ওকে রেকর্ড ইজ ডান। ওকে ওকে সো এই যে আমরা দেখতে পাচ্ছি আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে গেলাম, এখান থেকে জাস্ট অ্যাস্ট্রাটাকে অ্যাক্টিভেট করব এবং গেট স্টার্টেড এ ক্লিক করলাম, তাহলে এটা আমাদের যে প্লাগইন সে প্লাগইনটাকে ইনস্টল করবে। এরপরে আমাদেরকে কি করতে হবে, এখানে এলিমেন্টও সিলেক্ট করে দিতে হবে। আমি জাস্ট এলিমেন্টও সিলেক্ট করে দিলাম, এলিমেন্টও সিলেক্ট করার পরে আমরা জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করব অ্যাস্ট্রা লোড নেওয়ার জন্য, এবং দেখতে পাচ্ছেন আপনারা লোড হচ্ছে এবং লোড হয়ে আমাদের ডেমোটা চলে আসছে। সো এবার আমাকে বলেন আপনারা যে এই যে ডিজাইন গুলো, এই ডিজাইন গুলো আপনারা যখন ইম্পোর্ট করলেন আপনারা দেখলেন, এখন ডিজাইন গুলো কেমন লেগেছে বলেন, অ্যাস্ট্রার ডিজাইন গুলো কেমন, মানে আপনাদের কাছে কেমন লেগেছে ওয়েবসাইট গুলো? ফ্যাবুলাস অস্থির ভাই, অনেক ভালো, খুবই ভালো ভাই, দারুন, খুবই ভালো, খুবই ডিজাইন। আচ্ছা এবার আমাকে বলেন যে আমরা যদি সেম টু সেম ডিজাইন করা শিখে যাই তাহলে কেমন হবে? ইট উইল বি গ্রেট ফর আস, এটা তো ভাই আর কথাই নাই। ওকে সো এই জিনিসটাই আমরা এখন করব, তাহলে ক্লাসটা কত চমৎকার মজাদার হচ্ছে এটা আপনারা বুঝতেই পারছেন না। একটা কথা হচ্ছে অ্যাপিয়ারেন্সের অ্যাস্ট্রা, এত ভালো প্রফেশনাল, এত সুন্দর একটা থিম এবং এত টাকা দিয়ে মানুষ এটাকে কিনতেছে, তো আমরা প্রথম টার্গেটটা করব ওদের মতোই ডিজাইনটা শিখব, ওদের জিনিস দিয়ে আমরা ওদের জিনিস দিয়ে ওদের মতন ডিজাইনটা যখন শিখে যাব, শিখে যাওয়ার পর আমরা যে কোনো ডিজাইন আরামসে করতে পারবো, কারণ এখানে এতগুলো ওয়েবসাইট ডিজাইন আপনারা দেখতেছেন, এখানে যে ট্রিক্স গুলো ব্যবহার করা হয়েছে এবং এখানে যে যে এলিমেন্ট ব্যবহার করা হয়েছে, আমরা যদি কমপ্লিট ওদের মতোই ডিজাইনটা করা শিখে যাই তাহলে তো আমাদের যে কোনো ডিজাইন করতে মানে খুবই সুবিধা হবে। এই জন্য আমি প্রথম স্টেপটাই করব হচ্ছে আমরা এখান থেকে ডিজাইন সিলেক্ট করব এবং প্রতিটা ডিজাইন আমি আপনাদেরকে হাতে কলমে করে দেখাবো, এবং দেখানোর পরে আপনাদের প্রতিটা ডিজাইনের পর অ্যাসাইনমেন্ট থাকবে এবং আপনারা নিজেরা তখন এই ডিজাইন গুলো করে করে আমাকে দিবেন এবং দেখাবেন। আমি এই ডিজাইন গুলো মানে বিভিন্ন ধরনের আছে, মানে একটু হার্ড আছে, কোনোটাতে একটু বিভিন্ন মানে ফাংশন আছে, আর তারপরে একটু মানে মানে না বুঝার মতন সেকশন আছে। তা আমি এখানে আসলে মূলত শুরু করব হচ্ছে সহজটা দিয়ে, মানে চেষ্টা করব সহজটা দিয়ে শুরু করতে এবং আস্তে আস্তে আমরা একটু অ্যাডভান্সের দিকে যাব। সাধারণ ওয়েবসাইট শিখবো, আমরা যেকোনো ধরনের সাধারণ ওয়েবসাইট ডিজাইন শিখবো, এজেন্সি বিভিন্ন ধরনের ওয়েবসাইট, তারপরে আমরা ই কমার্সে যাবো। ই কমার্সের জন্য ই কমার্স ফাংশনালিটি, যেটার জন্য প্রোডাক্ট ক্রিয়েট করা লাগবে এবং এটা আলাদা পার্ট এবং এটা আমাদের জন্য অতটা সহজ হবে না। আমরা এটা প্রথম অবস্থায় শিখবো না, আমরা প্রথম অবস্থায় জেনারেল ওয়েবসাইট যেগুলো আছে এগুলো আমরা সিলেক্ট করব। তো এখানে দেখতে পাচ্ছি আমরা একটা কোচের এই ওয়েবসাইট, এটা মোটামুটি স্যার আই এম সরি টু ইন্টারফেয়ার ইউ বাট আই হ্যাভ আ লিটল কোশ্চেন অ্যাকচুয়ালি আফটার সাম টাইম, বাংলাতে আই উইল ফরগট দিস সো দা এখন আপাতত মেহেদি সাহেব আপনি বাংলাতে বলতে পারেন ক্লাসে, আমরা আবার ইংলিশ প্র্যাকটিস করব বা পরবর্তীতে এটা সুযোগ হবে, বাট সবার জন্য বোঝার সুবিধার্থে এখন আপনি বাংলাতে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, মানে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের অ্যাস্ট্রা যেরকম একটা থিম, এর মধ্যে তো আরো অনেকগুলো থিম আছে, তো প্রত্যেকটা থিমের আন্ডারে কি এরকম অনেক ডেমো সাইটস দেওয়া থাকে? আমি শুধু এটুকু জানি হ্যাঁ থাকে, যদি সেটা প্রিমিয়াম থিম হয় মানে টাকা দিয়ে কেনা হয়, তাহলে যদি টাকা দিয়ে কেনা হয় তাহলে টাকা দিয়ে কেনা প্রিমিয়াম থিমগুলোতে বেশিরভাগ বেশি ডিজাইন। হ্যালো আমি একটু ইন্টারফেয়ার করতে চাচ্ছি, হ্যালো হ্যাঁ বলেন সুমন স্যার। ভাই কোশ্চেন সেকশনটা একটু পরে হলে ভালো হয়, মেহেদি সাহেব একটু বেশি কোশ্চেন করে, একটু আপনি আমার মনে হয় আপনি কন্টিনিউ করে গেলে উনি তার উত্তরগুলো পেয়ে যাবেন, কিন্তু জি ভাই এত অল্পতে যে কোশ্চেন করা এটা ভাই আপনি কোশ্চেন সেকশনে একটা লাস্ট একটু টাইম রাখুন। আচ্ছা আপনারা একটু মানে রেসপন্স করেন, আমি জাস্ট আগে হ্যাঁ ওকে। তো এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আমরা এই ডেমোটা একটু সিলেক্ট করতেছি, কারণ এই ডেমোটা মোটামুটি আমার কাছে একটু সহজ সরল মনে হচ্ছে, এই যে সেকশন গুলো মোটামুটি একটু অতটা প্যাঁচালো নাই, আমরা এই ডিজাইনটা মনে হয় সহজে করতে পারবো। ওকে আমরা এই ডিজাইনটা সিলেক্ট করার পর আমরা ইম্পোর্ট কমপ্লিট সাইটে ক্লিক করলাম, কমপ্লিট সাইটে ক্লিক করার পর এরকম অপশন আসবে, এটা আপনারা জানেন, এখনই আপনারা নিজেরাও করলেন। তো এইভাবে আপনারা যে কোনো ডেমো এখান করে ইনস্টল দিয়ে নেবেন, যেই ডেমোটাতে কাজ করবেন সেই ডেমোটা ইনস্টল দিয়ে নেবেন। আমি ডেমোটা ইনস্টল দিচ্ছি, ইনস্টল দেওয়ার জন্য আমাকে একটু সময় দিতে হবে, এটা কমপ্লিট হওয়ার জন্য একটু আমরা অপেক্ষা করি। আশা করি এই ডেমো ইনস্টল নিয়ে এখন পর্যন্ত এইখানে যতজন আপনারা উপস্থিত আছেন আপনাদের কারো কোনো প্রবলেম নাই তাই তো? না ভাই কোনো সমস্যা নাই। আচ্ছা নাই সমস্যা, আচ্ছা ওকে ঠিক আছে। তো ডেমোটা ইনস্টল হয়ে যাক, তারপর আমরা একটু আগাই।
ওকে সো আমরা দেখতে পাচ্ছি ইম্পোর্ট সাকসেসফুলি হয়ে গেছে এবং আপনাদেরকে হুররে জানাইছে এবং সাকসেসফুলি হওয়ার জন্য আপনাদেরকে মেবি মিষ্টি টিষ্টি খাওয়াবে। তো এই যে আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে এই যে কি সুন্দর সমস্ত ফাংশন ওয়ার্কিং, তার মানে সমস্ত ফাংশন গুলো চলে আসছে, এই যে ডিজাইনটা চলে আসছে, তাই তো? তাহলে এখন আমাদেরকে জাস্ট করতে হবে, এখন আমার কথাটা খেয়াল করেন, এই ওয়েবসাইটটাতে আমরা কয়টা পেজ পাচ্ছি? এটা আমাদের কি পেজ? রেসপন্স দেন সবাই, এটা কি পেজ? হোম পেজ। হোম পেজ, হোম পেজ। এই হোম পেজ বাদ এখানে আর কয়টা পেজ আছে? ফ্রন্ট পেজ, হোম পেজ, চারটা, পাঁচটা, পাঁচটা, এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, এবং হোম পেজ ধরে টোটাল পাঁচটা পেজ আছে এই ওয়েবসাইটে, ঠিক আছে? ডিজাইন করা হয়ে যাবে, তারপরে আমরা অ্যাবাউট, ইবুক, এই সবগুলো পেজ আস্তে আস্তে একের পর এক ডিজাইন করব। তাহলে মূলত প্রথমেই আমাদের হোম পেজ লাগে, এই জন্য হোম পেজে এইভাবে ভিজিট করব। ভিজিট করার পর হোম পেজে আসার পর এই যে উপরে এডিট উইথ এলিমেন্টর অপশন দেখছেন না, এই এডিট উইথ এলিমেন্টর ক্লিক করবেন সবাই। এডিট উইথ এলিমেন্টর ক্লিক করলে এলিমেন্টর বিল্ডারটা লোড হবে এবং এই ডিজাইনটাকে এলিমেন্টরের সাথে এডিট করার অপশন দিবে আপনাকে। এই যে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে, এই লোডিং হওয়ার পরে দেখেন আমাদের একটা প্যানেল চলে আসবে এলিমেন্টরের, যে প্যানেলে এলিমেন্টরের সমস্ত অপশন ফাংশন গুলো থাকবে, যেখান থেকে এলিমেন্টর ব্যবহার করে আমরা এই ডিজাইনটাকে কাস্টমাইজ করতে পারবো, চেঞ্জ করতে পারবো, বানাতে পারবো। বাংলাদেশে বাস করি, আপনার মতন তো আমেরিকাতে থাকি না। আমার অবস্থা খারাপ। সুমন, তোমার গ্রহে নেট কেমন সাপ্লাই দেয়? সুমন তো দেয় সব সময় নাকি? ভালোই দেয় কিন্তু মাঝে মধ্যে ডিস্টার্ব করে। তুমি তো আবার এলিয়ান মানুষ, তোমার আবার নেট ডিস্টার্ব দিবে? বাঙালিং 4G ইউজ করি, চিতাবাঘের মতো দৌড়ায়। এই যে দেখেন বাঙালিং, কথা বন্ধ করেন। এই যে দেখেন আমাদের এলিমেন্টের প্যানেলটা চলে আসছে। এবার আমি একের পর এক স্টেপ বোঝাচ্ছি, আপনারা একটু খেয়াল করেন। এই বাম পাশে এই যে এখানে লেখা দেখতে পাচ্ছেন এলিমেন্টর, তার মানে এই যে এই লালের এই বর্ডার পর্যন্ত হচ্ছে এলিমেন্টর প্যানেল। এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন, এটাকে আমি টেনে এইভাবে বড় করতে পারবো, আমি ছোট করে এটাকে এইভাবে ছোট করতে পারবো। আমাদের প্রয়োজন মতন আমরা একটা মাপ এভাবে রেখে দিলাম, ধরেন এতটুকু আমার ভালো লাগতেছে, আমি রেখে দিলাম। তাহলে এটাই আমরা কি করতে পারছি, এই সবার লাস্টে এখানে মাউসটা নিয়ে আসলে এই যে এরকম দুই দিকে তীর চিহ্ন যেটা, এই তীর চিহ্ন ধরে আমরা এইটাকে মাউস ধরে এইভাবে বড় করতে পারবো, এটাকে আবার এইভাবে ধরে এটাকে ছোট করতে পারবো। ওকে, ক্লিয়ার হইছে? জি ভাই। এটা হচ্ছে এলিমেন্টর প্যানেল, তার মানে এইখানে এলিমেন্টরের সমস্ত অপশন গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এলিমেন্টরের এই সবার প্রথমে এই এলিমেন্টর, এটা হচ্ছে এলিমেন্টরের লোগো, তো এখানে এলিমেন্টর দিয়ে বোঝাচ্ছে এটা হচ্ছে এলিমেন্টরের প্যানেল। এরপরে এখানে দেখেন তিনটা দাগ দেওয়া আছে, এই তিনটা দাগে যদি ক্লিক করি তাহলে এলিমেন্টরের কিছু ডিফল্ট অপশন এখানে চলে আসে। এই ডিফল্ট অপশন গুলো আমরা পরে আস্তে আস্তে দেখব, এগুলো আমাদের এখন চিন্তা করতে হবে না, আমি জাস্ট ফাংশন গুলো আপনাদেরকে বুঝাচ্ছি। তাহলে এই তিনটা ডটে ক্লিক করলে আমরা এলিমেন্টরের ডিফল্ট অপশন গুলো পাবো। এই যে ডিফল্ট, ডিফল্ট অবস্থায় কি কালার আছে, ডিফল্ট অবস্থায় এলিমেন্টরের কি ফন্ট আছে, থিমের স্টাইল কি আছে, এগুলো সব ডিফল্ট অপশন পাবো এইখানে। তাহলে এইটুকু মনে রাখেন, এই তিনটা ডটে ক্লিক করলে আমরা ডিফল্ট অবস্থায় ডিফল্ট অপশন গুলো পাবো। আর এই ডান পাশে এই যে এইখানে যে বক্স আইটেম গুলো দেখছেন, এই বক্সে ক্লিক করলে এই এলিমেন্টরের এই অপশন গুলো সব আসবে, এই অপশন গুলো আসবে, এই বক্সে ক্লিক করলে এই অপশন গুলো আসবে। আমি আরেকবার দেখাই, খেয়াল করেন, আমি ধরেন বাই চান্স এই পেজের মধ্যে এখানে কোথাও চাপ দিলাম, তাহলে কিন্তু ওই আইটেম গুলো কিন্তু চলে গেছে, এখন ওই আইটেম গুলো চলে গেছে। তার আইটেম গুলো আমরা কিভাবে নিয়ে আসবো? এলিমেন্টরের সমস্ত আইটেম গুলো এই যে এই বক্সের মধ্যে থাকবে, এই বক্সে যখনই একটা ক্লিক করব দেখেন এই আইটেম গুলো সমস্ত চলে আসছে। বুঝা গেছে আমার কথা? জি ভাই, বুঝতে পারছি। জি ভাই, এইটা
এখন যেটা বলতেছি তাহলে আমরা উপরে কি শিখলাম এই দুইটা অপশনের কাজ শিখলাম এইটা মানে হচ্ছে এলিমেন্টের ডিফল্ট অপশন আর এইটা মানে হচ্ছে এলিমেন্টের সমস্ত আইটেম গুলো এখানে দেখা যাবে এলিমেন্টের আইটেম গুলোকে দুই ভাগে ভাগ করা যায় আমি কি আপনাদেরকে গ্লোবাল আর লোকালটা বুঝাইছিলাম গ্লোবাল কাকে বলে আর লোকাল কাকে বলে না ভাই হ্যাঁ হ্যাঁ আর বলেছিলাম কে না বলতেছে জি ভাই বুঝাইছি ভাই আমরা তো অন্য পেজের কোন সম্পর্ক আছে অন্য আলাদা পেজ মানে প্রতিটা পেজ কি আলাদা না প্রতিটা পেজের ফাংশন আলাদা প্রতিটা পেজের ডিজাইন আলাদা না প্রতিটা পেজ তো আলাদা যখনই একটা পেজ থেকে আরেকটা পেজে যাবো তখনই ফাংশন গুলো চেঞ্জ হয়ে যাবে আলাদা আলাদা ডিজাইন আসবে আলাদা আলাদা সিস্টেম আসবে তাহলে প্রতিটা পেজে আলাদা আলাদা সিস্টেম তাহলে লোকাল মানে হচ্ছে যে জিনিসটা শুধুমাত্র এই পেজটার ভিতরেই পাওয়া যাবে গ্লোবাল মানে হচ্ছে যেটা আমি যেই পেজে যাব প্রতিটা পেজে পাবো গ্লোবাল মানে হচ্ছে পুরো ওয়েবসাইট জুড়ে আমি পাবো ওয়েবসাইটের আমি যেই পেজই তৈরি করি যেই পেজে যাব গ্লোবাল মানে সেই পেজে আমি সেটাকে অ্যাক্সেস করতে পারবো সেই পেজে সেই ডিজাইনটা পাবো আর লোকাল মানে হচ্ছে শুধুমাত্র এই পেজে যে ডিজাইনটা আমি পাচ্ছি এই ডিজাইনটা আমি অন্য পেজে যে আর পাবো না ক্লিয়ার হয়েছে জি ভাই বুঝতে পারছি এবার এখানে আমরা দেখতে পাচ্ছি এলিমেন্টস এখানে দেখতে পাচ্ছি আমরা এলিমেন্ট তাহলে এলিমেন্টের যত এলিমেন্ট গুলো এইখানে সমস্ত আছে এইখানে লেখা আছে বেসিক এই বেসিকের পাশে একটা তীর চিহ্ন আছে এই তীর চিহ্নে যখনই ক্লিক করব তখন এই বেসিকের এলিমেন্ট গুলো হাইড হয়ে যাবে আপনাদের যদি এই অবস্থায় থাকে ভয় পাওয়ার দরকার নাই এই তীর চিহ্নে ক্লিক করলে এইটা আবার সমস্ত কিছু শো করবে তাহলে এই তীর চিহ্ন থেকে এটাকে আমরা হাইড করে দিতে পারবো এই তীর চিহ্ন দিয়ে আমরা এটাকে ওপেন করতে পারবো এর নিচে দেখতে পাচ্ছি প্রো তার মানে এইখানে দেখেন সবগুলো কিন্তু তালা মারা আছে তাহলে এগুলো আমাদেরকে এলিমেন্টর প্রো যখন আমরা কিনবো টাকা দিয়ে ডলার দিয়ে তখন আমরা এই প্রো গুলো ব্যবহার করতে পারবো এখন আমাদের এখানে শুধুমাত্র এলিমেন্টর ফ্রি প্লাগইনটা ইনস্টল দেওয়া আছে এই জন্য প্রো গুলো সবগুলো লক করা আছে কথা বোঝা গেছে এরপরে নিচের দিকে যদি যাই জেনারেল জেনারেল এইটা ডিফল্ট অবস্থায় দেয় এই জেনারেলের এই এলিমেন্ট গুলো এখানে আমরা এগুলো ব্যবহার করতে পারবো সাইট মানে হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য এখানে আরো কিছু মানে আলাদা আলাদা এখানে এলিমেন্ট দেওয়া আছে মানে মোট কথা হচ্ছে এলিমেন্টের সমস্ত এলিমেন্ট গুলো আমরা এখানে সবকিছু পাবো এই যে আমরা দেখতে পাচ্ছি এতদূর পর্যন্ত সমস্ত এলিমেন্ট পাচ্ছি এভাবে মাউস স্ক্রোল যত করব উপরে যাবে মাউস স্ক্রোল করে নিচে আসতে পারবো আবার এই প্যানেল গুলোকে আমি হাইড করে রাখলে দেখেন সবগুলো প্যানেল উপরে চলে আসবে এই যে এইভাবে প্রতিটা প্যানেল আমি হাইড করে রাখলে দেখেন সবগুলো প্যানেল উপরে চলে আসলো এরপরে এই হাইড করে কেন রাখবো হাইড করে রাখলে আমাদের সুবিধা হবে আমরা যে প্যানেল দরকার সেই প্যানেলে যেতে পারবো সহজে আর যদি সবগুলো ওপেন থাকে তাহলে তো অনেক নিচে চলে যাবে তখন আপনাকে স্ক্রল করে যেতে হবে এটা আপনাদের কাজের সুবিধার জন্য যখন যেরকম দরকার সেভাবে আপনারা এটা ব্যবহার করবেন এটা কোনো সমস্যা না এরপরে আমরা পেজের মধ্যে আসি ও এখানে আরেকটা অপশন আছে গ্লোবাল এই গ্লোবালে ক্লিক করলে এই যে বলতেছে মিট আওয়ার গ্লোবাল উইজেট তার মানে আমরা যখন গ্লোবাল ভাবে কোনো সেকশন অথবা কোনো ডিজাইন তৈরি করব যেটা সবগুলো পেজে পেতে চাই সেই ডিজাইনটা আমরা এই গ্লোবালে পাবো সেই গ্লোবালটা আমরা পরে দেখবো আমরা আপাতত এলিমেন্টরে এলিমেন্টসে থাকি এলিমেন্টের ভিতরে এখানে সমস্ত অপশন গুলো থাকলে এগুলো আমি সব বুঝাই দিলাম এবার আমার কথা খেয়াল করেন আমি পেজের ভিতরে গেলাম পেজের ভিতরে এখানে আমরা দেখতে পাচ্ছি সমস্ত ডিজাইন এই পেজের এই যে এখানে লোগো আছে লোগোর সাথে আর এখানে ন্যাভিগেশন মেনু আছে তার মানে এইটাকে বলছে কি হেডার তাহলে আমার এই ওয়েবসাইটের ফ্রন্ট পেজের এটাকে বলছে হেডার হেডারে সব সময় লোগো থাকে আর বিভিন্ন ধরনের ন্যাভিগেশন লিংক থাকে বাটনও থাকতে পারে আরো এলিমেন্টও থাকতে পারে সচরাচর ন্যাভিগেশন লিংক গুলো থাকে আর লোগো থাকে হেডারে এই হেডার যখনই শেষ হবে হেডারের নিচ থেকে এইখান থেকে শুরু হবে বডি এখানে আমরা যতগুলো দেখতে পাচ্ছি এখানে সবগুলো হচ্ছে বডির ভিতরে এখানে সবগুলো বডি আর এই লাস্টে যেটা দেখতে পাচ্ছি এই লাস্টের এটা হচ্ছে ফুটার এটা হচ্ছে ফুটার যেখানে বিভিন্ন ধরনের কপিরাইট ইনফরমেশন থাকবে এখানে আপনার কন্টাক্ট ইনফরমেশন থাকতে পারে এখানে আরো বিভিন্ন ধরনের অপশন আপনি রাখতে পারেন যেগুলো আমরা আস্তে আস্তে দেখব এখনই বেশি কোশ্চেন করার দরকার নাই আমি জাস্ট যেগুলো বলছি সেগুলো বুঝেন আস্তে আস্তে এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে আমি টপিক বাই টপিক আগাচ্ছি
সব কথা একবারই হয়তো বলতে পারবো না, বাট আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। একটু যদি কনফিউশন থাকে আপনি দেখেন যে আপনার ওই কনফিউশনটা পরবর্তীতে ক্লিয়ার হচ্ছে কিনা, যদি ক্লিয়ার না হয় তাহলে আমাকে জিজ্ঞাসা করবেন। ওকে, এতদূর ক্লিয়ার। এবার আমরা এখানে এলিমেন্ট দেখতে পাচ্ছি, এলিমেন্টরের সাথে আমরা এটাকে কি করেছি, ওপেন করেছি। এই জন্য এই যে এইখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে কয়টা, একটা দুইটা তিনটা, তিনটা অপশন আছে দেখতে পাচ্ছেন আপনারা সব। এই যে আমি যখন মাউসটাকে এই এইটার উপরে নিয়ে যাচ্ছি, এই ছবিটার উপরে যখন নিয়ে যাচ্ছি মাউসটাকে, তখন দেখেন এই পুরো এই চারপাশে কিন্তু একটা নীল বর্ডার দিয়ে একটা এরিয়া সিলেক্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন কি? এই যে নীল বর্ডার দিয়ে এরিয়া সিলেক্ট হচ্ছে, তার মানে ও আমাকে বুঝায় দিচ্ছে যে এইটা হচ্ছে একটা সেকশন, এইটা হচ্ছে একটা সেকশন। এখন এই সেকশনটা কত দূর? এই সেকশনটা হচ্ছে এই যে নীল এখানে শেষ হয়ে গেছে, এর নিচে তো আর নীল নাই, এখানে শেষ হয়ে গেছে, তার মানে এইটা হচ্ছে পুরোটা একটা সেকশন। এই যে এতদূর, এই পুরো চারকোনা বক্সটা হচ্ছে একটা সেকশন। ক্লিয়ার? একটা সেকশনে কি থাকতে পারে? একটা সেকশন মানে হচ্ছে মূল যে সেকশন, সেকশন মানে একটা এরিয়া, সেকশন মানে একটা জায়গা, যে জায়গার ভিতরে আবার বিভিন্ন ধরনের এলিমেন্ট থাকবে। এলিমেন্ট কাকে বলতেছি? এইখানে মাউসটা আমি নিয়ে যাচ্ছি, এই যে মাউসটা দেখতে পাচ্ছেন আপনাদের একটা অংশ, এই যে এই অংশটা এখানে সিলেক্ট হচ্ছে, এই যে এই অংশটা সিলেক্ট হচ্ছে, এই যে চারকোনার এই অংশটা ডট ডট করে হালকা এই যে সিলেক্ট হচ্ছে, এই যে এখানে যখন নিয়ে যাচ্ছে তখন এখানে এটা সিলেক্ট হচ্ছে, তাহলে এইটা হচ্ছে অপশন। এখন আমি দেখাচ্ছি কিভাবে হচ্ছে, খেয়াল করেন। সবার প্রথমে আমরা এই সেকশনটাতে মাউস নিয়ে যাচ্ছি, তাহলে এই সেকশনটা এখন সিলেক্ট অবস্থায়, মানে সেকশনটা এখন আমাদেরকে ইন্ডিকেট করে দেখাচ্ছে যে এটা হলো সেকশন। মাউসটা নিয়ে যাওয়ার সাথে সাথে দেখাচ্ছে এটা হলো একটা সেকশন। যখনই ওপরে আমরা নিয়ে যাব মাউস, তখনই এই প্লাসের এখানে মাউস নিয়ে যাওয়ার পর দেখেন তো এখানে কি লেখা আসছে, অ্যাড সেকশন। অ্যাড সেকশন, তার মানে হচ্ছে আবার নতুন আরেকটা সেকশন অ্যাড করতে হলে আমাদেরকে এই প্লাসে চাপ দিতে হবে। ক্লিয়ার হয়েছে? জি ভাই, ক্লিয়ার। এবার মাঝেরটাতে দেখেন তো কি লেখা আসছে, কতদূর পর্যন্ত এই সেকশনটা, তাহলে এই পুরো সেকশনটাকে এডিট করতে হলে আমাদেরকে এই যে এই ডট ডট তিনটা ডট আলা যে আমরা দেখতে পাচ্ছি এই মাঝেরটা এই অপশনটাতে একটা ক্লিক করতে হবে। যখনই ক্লিক করব তখনই দেখেন বাম পাশে এর সমস্ত অপশন গুলো চলে আসছে, তার মানে হচ্ছে আমরা এর ভিতর থেকে যেইটাতেই চাপ দিব, যেইটাতেই ক্লিক করব, সেইটার যত ইনফরমেশন যত অপশন সমস্ত অপশন গুলো এই বাম পাশে ওপেন হবে। এখন কিন্তু আর এই এলিমেন্টরের এলিমেন্টস গুলো নাই, দেখেন এলিমেন্টরের এলিমেন্টস গুলো এই অবস্থায় আছে না, এটা হলো ডিফল্ট অবস্থায় এলিমেন্টরের এলিমেন্টস গুলো। কিন্তু যখনই আমি এখানে কোন সেকশনের উপর কোন এলিমেন্টের উপর যখনই একটা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখেন এই বাম পাশের এগুলো সব চলে যাবে এবং নতুন অপশন আসবে। আমি একটা ক্লিক করলাম, দেখেন সবগুলো চলে গেছে, তার মানে হচ্ছে আমরা যখনই এখান থেকে কোনো কিছুতে ক্লিক করব তখনই সেইটার অপশন এই বাম পাশে চলে আসবে। বুঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। আমরা ধরেন এইটাতে ক্লিক করলাম, এইটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন এইটার অপশন চলে আসছে বাম পাশে, এই যে লরে মিটসান, এই যে লরে মিটসান, এইটার অপশন আসছে। এটা কি বাটন? এটাতে ক্লিক করলাম, দেখেন এই যে বাটনের অপশন চলে আসছে, তার মানে হলো আমরা পেজ থেকে যেইটার উপরে ক্লিক করব সেইটার ইনফরমেশন গুলোই আমাদের এলিমেন্টরের প্যানেলে চলে আসবে। তাহলে আমি আবার সেকশনে ফেরত যাই, সেকশনের এই প্রথমটাতে ক্লিক করলে আমরা নতুন আরেকটা সেকশন নিতে পারব, এই মাঝেরটাতে ক্লিক করলে আমরা এই সেকশনটাকে এডিট করতে পারব, আর এই ক্রসে ক্লিক করলে এই সেকশনটা ডিলিট হয়ে যাবে। এই তিনটা পয়েন্ট কে বুঝেননি আমাকে বলেন। একটা কোশ্চেন ছিল আমার, বলেন। আচ্ছা, আমি যদি এই সেকশনের মধ্যে আরেকটা চাইল্ড সেকশন নিতে চাই, যেমন যে লেট মি হেল্প ইউ ওভারশুট your goes in the right way, এটা কি হচ্ছে যে এই যে এডিট সেকশন ওটা কি এটা বোঝাচ্ছে, নাকি হচ্ছে যে আলাদা ভাবে আনতে হচ্ছে আমাকে এটা? কোনটা? এই প্লাসটা? এই প্লাসটা
জি জি এ প্লাসটা আচ্ছা এটা একটু পরে আমি বলতেছি জাস্ট একটু পার্সেন্টটা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এখানে এইটা এখানে এইটা আর এখানে এইটা এই প্লাস দ্বারা আমরা নতুন সেকশন নিতে নিতে পারবো আর এই এই এইটা দ্বারা আমরা সেকশনটাকে এডিট করতে পারবো আর এইটা দ্বারা আমরা সেকশনটাকে ডিলিট করতে পারবো তাহলে এবার একে একে আমরা একটু দেখি খেয়াল করেন যখনই এখানে চাপ দিব যখনই চাপ দিব এখন দেখেন এখানে কি লেখা আছে এডিট হেডিং কেন হেডিং আছে কারণ এখানে দেখেন এই যে নীল চিহ্নটা খেয়াল করেন নীল এখন কোনটা সিলেক্ট অবস্থায় আছে এখন সিলেক্ট অবস্থায় আছে এই হেডিংটা এই জন্য এই হেডিং এর যত অপশন এখানে কিন্তু চলে আসছে আর এখানে উপরে লেখা দেখাচ্ছে এডিট হেডিং এবার যখন আমরা এই সেকশনটাকে এডিট করতে যাব যখনই ক্লিক করব সাথে সাথে দেখেন এখানে লেখাটা চেঞ্জ হয়ে গেছে এডিট সেকশন তার মানে এখন সিলেক্ট কোনটা আছে এখন এই সেকশনটা সিলেক্ট আছে আর এই সেকশনটার যত অপশন সব কিছু কিন্তু এখানে চলে আসছে বোঝা যাচ্ছে কিভাবে কাজ হচ্ছে জি ভাইয়া আমরা বুঝতে পারবো এখানে কোন অপশনটা আছে সেটা এই হেডিং এর এই লেখাটা দেখে বুঝতে পারবো এখন এখানে বলছে সেকশন তার মানে এখন সেকশনটার সমস্ত অপশন এখানে আছে আর এই সেকশনটা দেখেন এখন নীল হয়ে সিলেক্ট হয়ে আছে অন্য কিছু কিন্তু নীল নাই এবার আমরা যখন এই হেডিং এ ক্লিক করব তখন দেখেন এখন কিন্তু এই নীল লেখাটা কিন্তু এই হেডিংটাকে সিলেক্ট করে আছে আর উপরে কিন্তু হেডিং লেখা চলে আসছে তার মানে এখন হেডিং এর অপশনগুলো এখানে চলে আসছে তার মানে আমরা এইটা দেখে বুঝবো যে এখন কোন অপশনগুলো এখানে আছে এবার এখানে প্লাসের অপশনটা অ্যাড সেকশন এই প্লাসে একটা ক্লিক করলাম খেয়াল করেন প্লাসে একটা ক্লিক করলাম সাথে সাথে দেখেন এইখানে একটা অপশন চলে আসছে তাই না এই যে চার কোনা বক্সের ভিতরে একটা অপশন চলে আসছে এই চার কোনা বক্সের ভিতরে আবার একটা প্লাস আছে এই প্লাস কে কি বলতেছে অ্যাড নিউ সেকশন আর এইটাকে কি বলতেছে অ্যাড টেমপ্লেট এখন টেমপ্লেট কাকে বলতেছে টেমপ্লেট মানে হচ্ছে একটা ডিজাইন সহজ কথা টেমপ্লেট মানে হচ্ছে একটা ডিজাইন এই যে এটা একটা টেমপ্লেট এটা একটা টেমপ্লেট এটা একটা টেমপ্লেট আর এই পুরো পেজটা মিলেও একটা টেমপ্লেট টেমপ্লেট মানেই হচ্ছে একটা ডিজাইন যার মধ্যে একটা সেকশনও থাকতে পারে কয়েকটা সেকশনও থাকতে পারে বুঝা গেছে জি ভাইয়া জি ভাই তাহলে আমি যখন প্লাসে ক্লিক করলাম তখন আমার কয়েকটা অপশন আসছে একটা আসছে অ্যাড নিউ সেকশন তার মানে আমি নতুন সেকশন অ্যাড করব আর একটা আসছে অ্যাড টেমপ্লেট তাহলে টেমপ্লেট কি সেটা আমি আপনাদেরকে বুঝালাম আর এইটা এখন বুঝা লাগবে না এইটা কোথা থেকে আসছে অ্যাস্ট্রা থেকে আসছে এই যে ভাই কেউ আনমিউট করে রাখেন ভাই অনেকে হচ্ছে যে ভাই আনমিউট করা আছে ওগুলো মিউট করে দেন প্লিজ আচ্ছা আমি করে দিচ্ছি ওকে সো আমি জাস্ট যেটা দেখা যাচ্ছিলাম আমি যখনই প্লাসে ক্লিক করব তখনই দেখেন এই রকম একটা প্যানেল ওপেন হবে চার কোনা বক্স এই বক্সের যখনই আমি আবার এই প্লাসের এখানে মাউস নিয়ে যাব তখন বলছে অ্যাড নিউ সেকশন তার মানে এখানে আমরা আবার নতুন আরেকটা সেকশন নিতে পারবো আর এইটাতে ক্লিক করব যখন আমরা টেমপ্লেট আমরা টেমপ্লেট সেভ করতে চাইবো অথবা আমাদের টেমপ্লেট একটা সেভ করা আছে সেইটাকে আমরা এই পেজের মধ্যে নিয়ে আসতে চাই তখন আমাদের এই অ্যাড টেমপ্লেট অপশনটা কাজে লাগবে এটা পরবর্তীতে আমি বাস্তবে উদাহরণ দিয়ে বুঝাবো এখন জাস্ট বুঝেন যে এটার কাজ এইটা আর এই ডান পাশের এই তিন নাম্বার এই যে রঙিন যেটা দেখতে পাচ্ছেন এইটার কাজ আমাদের এখন লাগবে না কেন কারণ এটা হচ্ছে অ্যাস্ট্রা থেকে আসছে অ্যাস্ট্রা থিম থেকে আসছে সো আমরা প্রথমে এলিমেন্টও শিখতেছি সো অ্যাস্ট্রার আমাদের আর অপশন এখন আগে আমরা দেখব না অ্যাস্ট্রার এই অপশন পরে আমরা দেখব আমরা জাস্ট এলিমেন্টরের এই দুইটাই এলিমেন্টরের এই দুইটাই এখন শিখেন এটা লাগবে না এটা হচ্ছে এলিমেন্টরের আর এটা এলিমেন্টরের এলিমেন্টরের এই দুইটা অপশন প্রথম অপশনটার কাজ কি অ্যাড নিউ সেকশন দ্বিতীয় অপশনটার কাজ কি টেমপ্লেট অ্যাড করা এইটুকুই কথা বুঝা গেছে জি ভাইয়া টেমপ্লেট গুলো কোনগুলো টেমপ্লেট মানে হচ্ছে এই ডিজাইন গুলো আমি বলতেছি খেয়াল করেন এই সেকশনটা একটা টেমপ্লেট হতে পারে এই পুরো ডিজাইনটা এই যে ছবিটা দেখতেছেন প্রথমের এইটা একটা টেমপ্লেট হতে পারে আবার নিচের এইটুকু একটা টেমপ্লেট হইতে পারে এইটুকু একটা টেমপ্লেট হইতে পারে আবার পুরো পেজের পুরো ডিজাইনটা মিলে পুরো পেজটাই একটা টেমপ্লেট হতে পারে একটা টেমপ্লেট মানে হচ্ছে একটা ডিজাইন একটা টেমপ্লেটের ভিতরে একটা সেকশন থাকতে পারে দুইটা সেকশন থাকতে পারে অনেকগুলো সেকশনও থাকতে পারে অনেকগুলো ডিজাইনও থাকতে পারে বুঝা গেছে জি ভাই আচ্ছা অ্যাড নিউ সেকশন বলতে কি বোঝাচ্ছে আমরা যে সেকশনটায় আছি তার ভিতরে মাল্টিপল ডিপ সেকশন যেগুলো নিচ্ছি সেগুলা না আমি এখনই ক্লিয়ার করব একটু থামেন তাহলে আমরা জাস্ট
এই প্লাসে ক্লিক করলাম, এই প্লাসে ক্লিক করলে আপনি আমাকে বলেন এই প্লাসে যখন ক্লিক করব এই সেকশনটা ঠিক আছে আমরা ফেরত যাই। এখানে আমাকে বলেন এটা কি একটা সেকশন না, এই যে এই পুরোটা একটা সেকশন কি না, এই পুরোটা একটা সেকশন, এটুকু তো সবাই একমত। এবার এই প্লাসের এই এই এরিয়ার বাইরে যদি আরেকটা সেকশন আছে, এই এরিয়ার বাইরে যদি আরেকটা নতুন একটা সেকশন আছে, তাহলে এই সেকশনটা কি নতুন সেকশন না আরেকটা সেকশন না? হ্যাঁ ভাই। আর এই সেকশনটার ভিতরে যদি আবার নতুন আরেকটা সেকশন চলে আসে, যেমন এই যে এইটা এইটা, তাহলে এই পুরো সেকশনটা কিন্তু এই সেকশনটার ভিতরে আছে, আর এই চার কোনা এই মূল বড় সেকশনটা এই সেকশনটাকে ধরে আছে, ঘিরে আছে, তাহলে এইটা হচ্ছে পুরো একটা সেকশন। আমরা যদি এর ভিতরে কোনো সেকশন নেই তখন এইটা হবে ইনার সেকশন, আর যদি বাইরে সেকশন নেই তখন সেটা হবে আউটার সেকশন। এইটুকু নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন? ইনার সেকশন মানে হচ্ছে একটা সেকশনের ভিতরে সেকশন, আর আউটার সেকশন মানে হচ্ছে একটা সেকশনের বাইরে সেকশন, এরিয়ার বাইরে সেকশন। এরিয়ার বাইরে বলতে বুঝলাম না। এখন বলেন এই সেকশনটার এরিয়া কত দূর? এই যে এইখান থেকে এই এই এত দূর, এবং এই নিচের দিকে এই এত দূর না?